হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি পিএসসি ফুড এর আজ একশো আটান্নতম পর্ব রয়েছে গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসিকিউ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন সাতবাহন রাজাদের রাজধানী কোথায় ছিল এই প্রশ্নের উত্তর হচ্ছে পৈঠান অপশন খ দুই নম্বর বীজ আছে কিন্তু ফল হয় না এমন সংবহন কলাযুক্ত উদ্ভিদ কোন গোষ্ঠীর অন্তর্গত জিমনোস্পার্ম অপশন গ যে সকল উদ্ভিদের ফুল এবং বীজ হয় কিন্তু ফুলে গর্ভাশয় নেই বলে ফল উৎপন্ন হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে তাদেরকে নগ্নবীজী বা ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম উদ্ভিদ বলে তিন নম্বর প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ করে করে কার কাছ থেকে দ্বিতীয় শাহ আলম অপশন ঘ সতেরোশো সালে বারোই আগস্ট দ্বিতীয় শাহ আলম বছরে ২৬ লক্ষ টাকার বিনিময়ে বাংলা বিহার ও উড়িষ্যা দেওয়ানি কোম্পানিকে দেয় চার নম্বর প্রশ্ন কোনটি একটি প্রোক্যারিওটিক উদ্ভিদের উদাহরণ নীলাভ সবুজ শৈবাল অপশন ক যেসব কোষে আদর্শ এবং সংগঠিত নিউক্লিয়াস থাকে না কোষে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না ক্রমজম গঠিত হয় না তাদের আদিকোষ বা প্রো কোষ বলে ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল ইত্যাদি প্রো ক্যাডিওটিক কোষের উদাহরণ পাঁচ নম্বর প্রশ্ন কোন শিখ গুরু সাচ্চা পাশা উপাধি গ্রহণ করেছিলেন গুরু হরগোবিন্দ অপশন গ ছয় নম্বর নিম্নলিখিত কোনটি একটি মাংসাশী উদ্ভিদ কলসপত্রী অপশন খ সাত নম্বর প্রশ্ন অ্যালবেডো বলতে কি বোঝায় ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের সৌরকিরণের অংশ অপশন গ অ্যালবেডো কাকে বলে সূর্য থেকে আগত মোট শক্তির দুইশো কোটি ভাগের এক ভাগ পৃথিবীর দিকে ছুটে আসে এই শক্তিকে যদি একশো শতাংশ ধরা হয় তাহলে তা চৌত্রিশ শতাংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করেই মহাশূন্যে ফিরে যায় এই চৌত্রিশ শতাংশ শক্তিকে অ্যালবেডো বলে আর বাকি ছেষট্টি শতাংশ বায়ুমণ্ডল এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে আট নম্বর প্রশ্ন পৃথিবীর কষাইখানা কাকে বলা হয় চিকাগো অপশন গ নয় নম্বর ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে রাজস্থানের যোধপুর অপশন খ দশ নম্বর ভারতের বৃহত্তম অ্যালুমিনিয়াম শিল্প কেন্দ্র কোনটি কোরাপুট অপশন গ এগারো নম্বর সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত দার্জিলিংয়ে অবস্থিত অপশন ক স্থাপিত উনিশশো বারো নম্বর প্রশ্ন লোকসভার মেয়াদকাল কত পাঁচ বছর অপশন গ আচ্ছা লোকসভা সম্পর্কে একটু বলে দেব লোকসভা হচ্ছে ভারতীয় সংসদের নিম্নকক্ষ এই কক্ষে প্রতিনিধিরা প্রত্যক্ষভাবে জনগণ কর্তৃক নির্বাচিত হন লোকসভার মেয়াদ হচ্ছে পাঁচ বছরে পাঁচ বছর অন্তর এই সভা স্বয়ংক্রিয়ভাবেই বিলুপ্ত হয় তবে জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে সভার মেয়াদ আরও এক বছর বাড়ানো যায় তেরো নম্বর ভারতরত্ন মেডেল কি মেডেলটি কোন কোন ধাতু দিয়ে তৈরি প্লাটিনাম ও ব্রোঞ্জ অপশন ক চোদ্দ নম্বর প্লাজমা সমগ্র রক্তের কত শতাংশ গঠন করে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট অপশন গ রক্তের তরল অংশকে প্লাজমা বা রক্তরস বলে পনেরো নম্বর প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ এতে চাপ বেড়ে যাওয়ায় জলের স্ফুটনাঙ্ক বাড়ে অপশন খ হোমওয়ার্কের প্রশ্ন কাথিয়াবার উপদ্বীপ কোন রাজ্যে অবস্থিত এটি গুজরাটে অবস্থিত অপশন গ তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ষোলো নম্বর ফায়ার ব্রিগেডের কর্মীদের হেলমেট সাদা এবং চকচকে করা হয় কেন হেলমেট থেকে বেশিরভাগ তাপ প্রতিফলিত ও সামান্য তাপ শোষিত হয় অপশন ক সতেরো নম্বর প্রশ্ন শীতকালে কোন রঙের পোশাক পরা আরামদায়ক কালো রঙ অপশন খ আঠেরো নম্বর ফটকিরির অপর নাম কি। অপশান পটাশ অ্যালাম পটাশ অ্যালামের বাণিজ্যিক নাম হচ্ছে ফিটকিরি বা ফটকিরি উনিশ নম্বর কার্বাইট গ্যাস বাতিতে যে গ্যাসটি জ্বলে সেটি কি সেটি হচ্ছে অ্যাসিটিলিন অপশন ক সংকেত হচ্ছে সি টু এইচ টু কুড়ি নম্বর গ্যামাক্সিনের রাসায়নিক নাম কি বেঞ্জিন হেক্সা ক্লোরাইড অপশন গ আনবিক আণবিক সংকেত হচ্ছে সি সিক্স এইচ সিক্স সিএল সিক্স একুশ নম্বর ফুলকপির কোন অংশ খাওয়ার উপযুক্ত পুষ্প বিন্যাস অপশন খ বাইশ নম্বর গাছের কোন অংশ থেকে দারুচিনি পাওয়া যায় ছাল থেকে অপশন তেইশ নাম্বার কাঁকড়া বিছের বিষ কোথায় থাকে লেজে অপশন ঘ চব্বিশ নম্বর তাজমহলের স্থপতি কেছিলেন ওস্তাদ ঈশা অপশন খ শেষ প্রশ্ন পঁচিশ নাম্বার রেশম কোথা থেকে পাওয়া যায় রেশম মথের পিউপা থেকে অপশান খ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে পঁচিশটায় এমসি কিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই